আপনি মানুন চাই না মানুন, কিন্তু এটা বলতেই হবে যে দোসরা অক্টোবর থেকে আজ 9 অক্টোবর এই সময় জুড়ে বাংলা তথা রাজ্যের এবং সারা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বারে বারেই শিরোনামে স্থান পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার থেকে 9 অক্টোবর সোমবারের মধ্যে নিজেকে আগামী দিনে তৃণমূলের নেতা হওয়ার যে সম্ভাবনা তার মধ্যে সারা রাজ্যের মানুষ গত পঞ্চায়েত নির্বাচনে দেখতে শুরু করেছিল, সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিল এই 5 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাতের পর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 30 জন প্রতিনিধি দলের সঙ্গে রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে হওয়া বৈঠকের পর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য বিজেপিকে অনেকটা পেছনে ফেলে তৃণমূল কংগ্রেসের ব্যাটন নিয়ে অনেকটা এগিয়ে গেলেন তাই প্রমাণিত হলো। এখানে একটা বিষয় বারে বারেই সংবাদ মাধ্যমে উঠে আসছে, তা হচ্ছে গত 5 দিনে রাজ্যে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল নেতা হিসাবে পরিণত করা হয়েছে। অর্থাৎ এর আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্দরে তৃণমূল কর্মী বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা তৃণমূলের নাম্বার 2 পিসির ভাইপো এই বলেই পরিচিত ছিলেন। কিন্তু 2 অক্টোবর থেকে 9 অক্টোবর এই 8 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা হিসাবে নিজেকে সকলের সামনে তুলে ধরেছেন। কিন্তু এখানে প্রথমেই একটা বিষয় বলে রাখা দরকার, তা হচ্ছে নেতার জন্ম এত সহজে কেউ চাইলেই নেতা হয়ে উঠতে পারে না। অর্থাৎ একটা জাতির সামনে বা একটা গোষ্ঠীর সামনে নেতা হয়ে ওঠা এত সহজ ব্যাপার না। নেতা হতে গেলে আপনি মানুন চাই না মানুন, আপনার পক্ষে হতে পারে বা আপনার বিপক্ষে হতে পারে, কিন্তু যিনি নেতা বা যিনি নেত্রী হন তার মধ্যে কিছুটা হলেও ক্রেডিবিলিটি থাকে। আর এই ক্রেডিবিলিটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজ্যের মানুষ দেখেছেন। বিষয়টা একটু বিস্তারিত করে বলি। আপনারা অনেকেই ভাববেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ তো অবশ্যই চাটুকারিতা করবে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী বিজেপি প্রসঙ্গই নয়। আমার ভিডিওতে আপনারা একটা বিষয়ে হয়তো খেয়াল করেছেন, আমি এখানে সিপিআইএম কংগ্রেস বিজেপি তৃণমূল সব দল নির্বিশেষে যার ভালো সেটা ভালো আর যার খারাপ সেটা খারাপ। আপনি মানুন চাই না মানুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নেতা হিসাবে প্রমাণ করে দিয়েছে। আর আগামী লোকসভা নির্বাচনে এখনই একটা কথা বলে রাখি আলোচনা আগে যাওয়ার সময়, যে আসন্ন লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও লড়া হবে তৃণমূলের তরফে। এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা হয়ে ওঠার কর্মসূচির মধ্যে তার এই 5 দিনের ধর্ণা কর্মসূচি তাকে কতটা নতুন ইউএসপি দিল। প্রথমে বলে রাখা দরকার, 9 অক্টোবর সোমবার যখন রাজভবনে রাজ্যপালের আহ্বানে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের 30 জনের সদস্য অর্থাৎ প্রতিনিধি দল, যার মধ্যে যারা টাকা কাজ করেও টাকা পাননি এরকম ব্যক্তিরাও ছিলেন, এই 30 জনের প্রতিনিধি দল উপস্থিত হন রাজভবনে। তারা 3 পাতার একটি চিঠি জমা দেন রাজভবনে রাজ্যপালের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে জানান যে রাজ্যপাল তাদের কথা অত্যন্ত ভালোভাবে শুনেছেন এবং রাজ্যপাল আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে তিনি এই মনরেগা প্রকল্পে যারা টাকা পাননি 100 দিনের কাজে তাদের বকেয়া টাকার দাবি, টাকার বিষয়টি নিয়ে এবং পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা টাকা পাননি সেই বিষয়, এই 2টি বিষয় নিয়ে মূলত 100 দিনের কাজে 21 লক্ষের বেশি মানুষ যে কাজ করেও 2 বছর ধরে টাকা পাননি সেই বিষয় তিনি 24 ঘন্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। যদিও রাজভবনের তরফে প্রকাশ করা বিবৃতিতে এই সময় অর্থাৎ 24 ঘন্টা দিনক্ষণ উল্লেখ করা নেই। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের কথা বলার পাশাপাশি
তিনি আরেকটি কথাও বলেছেন যে ২৪ ঘন্টা নয়, তারা রাজ্যপালকে বলার পর রাজ্যপাল তাদের কাছে দু সপ্তাহের মধ্যে বকেয়া টাকার আশুও সমাধান বা একটা সুনির্দিষ্ট দিক যাতে কেন্দ্রের তরফে লিখিত আকারে জানানো হয় তৃণমূল কংগ্রেস তথা শাসক দলকে সে বিষয়ে কথা বলবেন। তৃণমূল কংগ্রেসের তরফে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি প্রত্যাহারের আগে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ এবং সবচেয়ে বড় ব্যাপার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সামনে রেখে ধর্ণা পাঁচ দিনের ধর্ণা কর্মসূচি উইথড্রর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন যেহেতু গোটা অক্টোবর মাস জুড়ে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো অর্থাৎ রাজ্য জুড়ে ফেস্টিভ সেশন শুরু হবে তাই ৩০ অক্টোবর পর্যন্ত তিনি রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকারকে সময় দেন এবং তিনি বলেন ৩০ তারিখের মধ্যে যদি কেন্দ্রের তরফে এই ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কোনো সদুত্তর না আসে লিখিত আকারে তাহলে ১ তারিখ থেকে অর্থাৎ পয়লা নভেম্বর থেকে আবারও কর্মসূচি শুরু করবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি বলেন এবারের যে কর্মসূচি অর্থাৎ আগামী পয়লা নভেম্বর থেকে যদি কেন্দ্রের তরফে কোনো সঠিক লিখিত আকারে সদুত্তর না আসে তাহলে আগামী পয়লা নভেম্বর থেকে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের মানুষ যখন আন্দোলনের রাস্তায় নামবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে থাকবেন না, সেখানে নেতৃত্বে থাকবেন তৃণমূল সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় একা বিধানসভার অন্দরে বা সংসদের অন্দরেও তৎকালীন সরকার বা তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলকে একা নড়িয়ে দিতে পারেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার যদি পয়লা নভেম্বর থেকে এই বকেয়া অর্থের দাবিতে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে মানুষকে নিয়ে রাস্তায় নামে তাহলে রাজ্য বিজেপির অবস্থা কতটা চাপের হতে চলেছে এই প্রসঙ্গে যখন আসলাম তাহলে রাজ্য বিজেপির প্রসঙ্গেও মনে হয় আলোচনা করা দরকার। রাজ্য বিজেপির বর্তমান যে অবস্থা তাতে করে দু তারিখ থেকে ন তারিখ এই প্রেক্ষাপট যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন দু তারিখ যখন কেন্দ্রের তিন মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা টিম অভিষেককে কাউন্টার করতে পারলেন না তখন সুকান্ত মজুমদার রাজ্যের তরফে বঙ্গ বিজেপির তরফে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আসরে নামেন। সুকান্ত যখন রাজ্য বিজেপির নৌকার পাল ধরে রাখতে পারলেন না হাল প্রায় হাত ছাড়া হওয়ার উপক্রম তখন সেই হাল ধরতে আসরে নামেন শুভেন্দু অধিকারী। এরপরেও তিন তারিখও একই চিত্র দেখা যায়, সেখানে অতিরিক্ত মাত্রা সংযোজন করেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু এরপর যখন তিন তারিখ দিল্লিতে কৃষি ভবনে রাতের বেলা তৃণমূল প্রতিনিধি দলকে পুলিশ আটক করে তুলে নিয়ে ধর্ণা ভেঙে দেয় তারপর অভিষেকের নেতৃত্বে ধর্ণা কর্মসূচি শুরু হয় রাজভবনের উত্তরের গেটে অর্থাৎ রেড ক্রস রোডে, রাজভবন থেকে একটু দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা কর্মসূচি শুরু হয়। এবং এই ধর্ণা কর্মসূচির শুরুতেই যেহেতু বিজেপি সরাসরি রাজনৈতিকভাবে এবং এই দাবি দাওয়াকে সঠিকভাবে কাউন্টার করে উঠতে না পারে তারপরেই বিজেপির তরফে শুরু হয় ১৪৪ ধারার এজেন্ডা। তাই নিয়ে বিজেপির তরফে হাইকোর্টে আবেদনও করা হয় কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে দুই সদস্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় বিজেপির নেতাকে অর্থাৎ আইনজীবী বিজেপির নেতাকে তার করা আবেদনের দ্রুত শুনানির এখনই কোনো সম্ভাবনা নেই, তিনি চাইলে পরের সপ্তাহে আবেদন জানাতে পারেন তখন মামলাটি হয়তো শোনা যেতে পারে। কিন্তু এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের আশ্বাসে বাংলার মানুষের কথা বিবেচনা করে এবং তিনি বারেবারে একটা বিষয় বলেছেন এখানে যে বাংলার মানুষের কথা, কিন্তু এখানে বড় প্রশ্ন যে তৃণমূলের অন্দরে যেভাবে দুর্নীতি এবং মানুষের প্রাপ্য টাকা যেভাবে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী নিজেদের পকেটে ভরেছেন কখনো কাটমানি হিসাবে কখনো কিছু পার্টির ফান্ডে চাঁদার হিসাবে, তো সেই টাকা যে বারে বারে তৃণমূলের নেতা নেত্রীরা পকেটে ভরেছেন তা কিন্তু একেবারেই অস্বীকার করতে পারেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রসঙ্গ বারে বারে তুলেছেন তা হচ্ছে যদি ১০০ দিনের কাজে দুর্নীতি হয়ে থাকে তাহলে বিরোধী দলগুলির তরফে এখনও কেন মামলা করা হলো না, এখনও কেন থানায় কোনো FIR দায়ের করা হলো না এবং তার জেরে তদন্ত শুরু হলো না, এটা একেবারেই ন্যায্য প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের পরে উল্টো দিকে আর একটাও প্রশ্ন থাকে, যেমন কয়েনের দুটো পিঠ থাকে তেমন উল্টো দিকের আর একটা পিঠ, রাজ্যের একগুচ্ছ মানুষ সত্যি তাদের বকেয়া টাকা যেমন পাননি তেমন একগুচ্ছ মানুষ সত্যি তৃণমূলের বিভিন্ন এলাকার নেতা নেত্রীর দ্বারা শোষিত বঞ্চিত, এটাও ঠিক।
এটা একটা মানতেই হবে যে যখন যে রাজ্যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন সেই রাজনৈতিক দল অনেক বড় ডানা মেলে উঠতে শুরু করে এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন ডানায় থাকা আঞ্চলিক নেতা নেত্রীরা নিজেদেরকে দণ্ডমুণ্ডের কর্তা সর্বময় হোতা হিসেবে মনে করেন এবং তারা স্থানীয় গরিব খেটে খাওয়া মানুষের প্রাপ্য অধিকার নিজেদের লালসায় নিজেদের মুঠোয় নিতে চেষ্টা করেন। এক্ষেত্রেও সেটাই ঘটেছে, বাম জমানেও সেটাই ঘটেছিল, এক্ষেত্রেও সেটা ঘটেছে, ইউপিএ ওয়ান ইউপিএ টু এর জমানেও সেটা হয়েছিল, আর নরেন্দ্র মোদীর এনডিএ তথা নরেন্দ্র মোদীর বিজেপির জমানার দু দুটি টার্মে সেটাই হচ্ছে। অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারেবারে এটা স্বীকারও করেছেন, কিন্তু স্বীকার করলেও একটা বিষয়ে মানতে হবে, তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা থেকে মধ্যবয়স্ক নেতা এবং একেবারে কম বয়সী নেতা নেত্রীদের নিয়ে সংগঠক কর্মীদের নিয়ে পাঁচ দিনের যে ধর্ণা কর্মসূচি রাজভবনের উত্তরের গেটে করে দেখালেন তা কিন্তু নজিরবিহীন। এবারে আসি এই যে রাজ্য জুড়ে গত ৯ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা তৈরি করা হচ্ছে, এই নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে, কথা চলছে, এর বিষয়ে কতগুলো কথা। প্রসঙ্গত, নেতা বা নেত্রী এত সহজে তৈরি করা যায় না বা হয়ে ওঠা যায় না। এখানে প্রথমেই বলতে হয় নরেন্দ্র মোদীর কথা। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর যদি সাফল্য বলেন তাহলে দেখবেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটের তথাকথিত লোকের সামনে দেখানো একটা উন্নয়নের মডেল, যে মডেলকে হাতিয়ার করে বিজেপি কিন্তু বরাবরই দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে কিন্তু নরেন্দ্র মোদীর মুকুটে একটাই পালক ছিল, তা হচ্ছে মডেল গুজরাট। কিন্তু তাতে একজন নেতাকে বা একজন ব্যক্তিকে একটি রাজনৈতিক দলের সর্বময় দণ্ডমুণ্ডের কর্তা নেতা হিসাবে তৈরি করা যায় না বা সে নিজে বসতে পারে না যদি তার মধ্যে ক্রেডিবিলিটি না থাকে। পরবর্তীকালে অর্থাৎ ২০১৪ লোকসভা নির্বাচনের আগে যখন প্রচার অভিযানে বিজেপি শুরু করে সেই প্রচার অভিযান থেকেই নরেন্দ্র মোদী বরাবরই একজন সুবক্তা হিসাবে নিজের প্রচ্ছন্ন ছাপ ফেলে দেশের মানুষের মনে, এবং নরেন্দ্র মোদীর কথা সে ১৫ লক্ষ টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার মতন জুমলা থেকে শুরু করে আবার ভ্যাকসিন নিজেদের টাকায় নেবার পরেও দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ধন্যবাদ মোদীজি নিজের পোস্টার লাগানো, সব দিক থেকেই নরেন্দ্র মোদী একজন নিজেকে আদর্শ নেতা হিসাবে মানুষের সামনে তুলে ধরার জন্য সর্বদা সচেষ্ট থেকেছেন। কারণ একজন রাজনীতিক যার পেশা রাজনীতি তার সামনে অবশ্যই লক্ষ্য হবে নিজেকে নেতা বা নেত্রী হিসাবে তুলে ধরা। যেমন একজন ক্রিকেটার যদি সে জাতীয় দলে খেলে তাহলে তার লক্ষ্য হবে ক্যাপ্টেন হবে, বা একজন বেসরকারি সংস্থার কর্মচারী যিনি একেবারে নিচু স্তরে জয়েন করেন তার অবশ্যই লক্ষ্য থাকবে জীবনে কোনো না কোনো সময় সে ওই সংস্থার ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হবেন। এটা স্বাভাবিক ব্যাপার, রাজনীতি যেহেতু একটা পেশা তাই সেই পেশায় যারা অংশগ্রহণ করছেন যারা আসছেন তাদের অবশ্যই লক্ষ্য থাকবে নেতা বা নেত্রী হয়ে ওঠার। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি এই লক্ষ্য থাকে তাতে নিয়ে কোনো প্রশ্ন তোলার মনে হয় না বিশেষ কোনো দরকার আছে, কারণ এটা তার কাজ আর নেতা হয়ে ওঠা হলো তার ফল। এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র পরিষদের নেত্রী ছিলেন, পরবর্তীকালে যখন যুব কংগ্রেসের নেত্রী হলেন, এবং তার পরবর্তীকালে যখন প্রদেশ কংগ্রেসের নেত্রী হলেন, এবং তারপর কংগ্রেস ছেড়ে যখন তৃণমূল ফর্ম করলেন, এই প্রেক্ষাপট যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্নি দেখেন তাহলে দেখবেন একা মমতা সর্বদাই নেত্রী। মমতা চার মাথার মোড়ে মাইক নিয়ে দাঁড়িয়ে কথা বলবে এবং তার চারপাশে কেউ না দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের চোখে নেত্রী হিসাবেই স্থান পেয়েছেন। ছাত্র পরিষদের মিটিং হোক বা যুব কংগ্রেসের মিটিং বা তৎকালীন প্রদেশ কংগ্রেসের মিটিং, সবেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান ছিল নেত্রী হিসাবে। অনেকেই বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধীর খুব ঘনিষ্ঠ ছিলেন, প্রণব মুখোপাধ্যায়ের খুব ভালোবাসার একজন মেয়ে ছিলেন, তাতে নিয়ে একজন নেত্রীর জন্ম হয় না। নেত্রী হতে গেলে কিছু ক্রেডিবিলিটি লাগে। দীপা দাস মুন্সিও কংগ্রেসের বেশ ঘনিষ্ঠ, তার বর ছিলেন কংগ্রেসের অত্যন্ত কাছের একজন নেতা, কিন্তু দীপা দাস মুন্সি কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের নেত্রী হয়ে উঠতে পারেননি। ঠিক যেমনটা কংগ্রেসে বহু নেতা নেত্রী এসছে কিন্তু প্রদেশ কংগ্রেসে অধীর রঞ্জন রায়চৌধুরী কিন্তু বরাবরই কংগ্রেস নেতা হিসাবে নিজেকে
তৈরি করেছেন বা নিজেকে মানুষের সামনে তুলে ধরেছেন। ঠিক একইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা এমন একটি নাম যে নাম সারা দেশের সামনে এক বিশেষ বিশেষ চিহ্ন দাবি করে। এই নাম একা রাস্তায় হাঁটলেও তিনি নেত্রী, একা চার মাথার মোড়ে বক্তব্য রাখলেও তিনি নেত্রী। একবার ভেবে দেখুন, যখন বাম জমানায় বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধি আছে, বিজেপির প্রতিনিধি আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বাম রিজিম অর্থাৎ 34 বছরের বাম শাসনেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেত্রী ছিলেন। লোকসভাতে একা তৃণমূলের সাংসদ, তাতেও তিনি কখনও কয়লা দপ্তর কখনো রেল দপ্তর সামলেছেন এবং তিনিও কিন্তু সেই সময় তৃণমূল নেত্রী হিসাবেই এই সমস্ত মন্ত্রক সামলেছেন এবং লোকসভার অন্দরেও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নেত্রী, অত নেতা নেত্রীর ভিড়েও। তার ফলে এই ঘটনা প্রবাহ কেন বললাম, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নেতা তৈরি করে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে বিশেষ করে সম্প্রচারিত হচ্ছে তা কিন্তু ঠিক নয়। মানুষ যদি না চায় তাহলে নেতা সহজে হয়ে ওঠা যায় না। আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নবজোয়ার যাত্রার দিকে চোখ রাখেন তাহলে দেখবেন কাতারে কাতারে মানুষ জেলায় জেলায় যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন সেখানে ভিড় করেছেন। এবার বলবেন, যেমন ভিড় করেছে তেমন মারামারিও হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত রাজনৈতিক দলে থাকে। ওই একটা বিষয়, ভোটে দাঁড়ানো হচ্ছে মানুষের হয়ে কাজ করা নয়, আগামী 5 বছর নিজের আখের গোছানো। আর ভোটের টিকিট একবার পেলে আপনি নিষ্কর্মা হলেও আগামী আপনার 5 প্রজন্ম সেই টাকা লুটে পুটে খেয়ে কুবেরের মতন বসে বসে খেয়েও সেই কুবেরের ধন শেষ করতে পারবে না। আর ভারতীয় রাজনীতিতে এই ছবি স্পষ্ট, তাই রাজনীতিতে এসে ভোটের টিকিট পাওয়াটা একজন রাজনৈতিক কর্মীর কাছে যে প্রধান লক্ষ্যই হবে তাই সকলের জানা। আর তার জন্য যদি তৃণমূল কংগ্রেসকে আপনার সমালোচনা করতে হয় তাহলে সব দলই সমালোচনার মুখে পড়তে বাধ্য। রাজ্যে গত 5 দশকের ইতিহাসে কোনো সরকারে থাকা রাজনৈতিক দল রাজভবনের গেটের সামনে বসে এরকম ধর্ণা কর্মসূচি করেনি। অতীতের ইতিহাস ঘাঁটলেও এটা নজিরবিহীন। আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা হয়ে ওঠার আসল USP, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়ালে বরাবরই সবাই থেকেছে, এই প্রথমবার তৃণমূল নেত্রী নেই। একবার ভেবে দেখুন, 21শে শহীদ মঞ্চে মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অত বড় জনসভা হতে পারে কি, এই প্রশ্ন বারে বারেই সামনে এসেছে। আর একটা ব্যাপার খেয়াল করেছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে বলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করেন তখন কিন্তু এনভায়রনমেন্টটি আলাদা হয়ে যায়, মানুষের আগ্রহ আলাদা হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকমই দেখা গেল। এই 5 দিনের ধর্ণা কর্মসূচি, আর যদি আরও বড় করে বলতে হয় গত 8 দিনের তৃণমূলের এই বকেয়া আদায়ের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় চোটের জন্য কোথাও উপস্থিত ছিলেন না, শুধুমাত্র একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এত বড় একটি কর্মসূচি সফল করল, এখনও অবধি সফল। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সময়ের মধ্যে যদি বকেয়া টাকা নিয়ে বিজেপির তরফে কোনো সদুত্তর এসে পৌঁছায় তাহলে তা আবারও প্রমাণ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিতে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় 100-এ 100 পেলেন। আর যদি না আসে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কিছু কম হবে না, কারণ তখন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন পেছনে, সামনে আবারও মানুষ দেখবে সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর অভিষেকের কথা মতো সেই সময় রাস্তায় মমতার পেছনে থাকবেন 50-60 হাজার মানুষ, কিন্তু সে সময়ের ব্যাপার। এখনও প্রায় হাতে 1 মাস আছে, কেন্দ্র সরকারের তরফে কী সদুত্তর আসে না আসে না সেটাও দেখার। রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে যে কথা দিয়েছেন সেই কথা অনুসারে তিনি ইতোমধ্যেই দিল্লি রওনা হয়ে গেছেন। দিল্লিতে গিয়ে রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নেতামন্ত্রীদের কী কথা হয় সেটাও দেখার, সব বিষয়ে আমরা নজর রাখবো। আর আপনাদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে প্রতিবেদনটি অবশ্যই শুনলেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা লাইক বাটনটা প্রেস করুন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন কোনো প্রতিবেদন দিলে আপনারা তা শুনতে পান। আর একটা ছোট্ট ঘোষণা,
আশীর্বাদ দ্য ট্রুথের হোয়াটসঅ্যাপ চ্যানেলও শুরু হয়েছে। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে অর্থাৎ মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে স্টেটাসে গিয়ে যদি আশীর্বাদ দ্য ট্রুথ সার্চ করেন তাহলে আমাদের চ্যানেল পাবেন। বলবো চ্যানেলের ওপরে থাকা জয়েন বাটনটা ক্লিক করে চ্যানেলে জয়েন করুন, তাহলে আমরা নতুন যাবতীয় কন্টেন্ট সেখানেও একই সঙ্গে প্রকাশ করি। আপনারা সেই লিঙ্ক সেখানে পেয়ে যাবেন এবং তার মারফত আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজ অভিষেকের এই নেতা হয়ে ওঠার গল্প এখানেই শেষ। ধর্ণা কর্মসূচি পাঁচ দিনে বলতেই হবে তৃণমূল সফল। তাহলে আমি আশীর্বাদ, আপনারা দেখছেন আশীর্বাদ দ্য ট্রুথ। নমস্কার।